দেয় দিনে দুপুরে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা যায়। তবে হত্যাকাণ্ডে অংশ নেয়া বাকি ১২ জনকে আসামি করে মামলা করে তার বাবা হালিম দুলাল শরীফ। আমি আশা করি আমি সঠিক বিচার পাবো, আদালতের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিগত দিনেও ছিল এখনো আছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই আমি আশা করি। এক বছরের বিচারিক প্রক্রিয়ায় রিফাত শরীফের স্ত্রী মিন্নি সহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেবেন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামানের আদালত। রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত ১ নম্বর আসামি রকিবুল হাসান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বলে জানা যায়। ২ নম্বর আসামি আল কাইয়ুম হত্যা পরিকল্পনাকারীদের একজন। ৩ নম্বর আসামি মোহাইমিনুল রিফাত শরীফকে হত্যা করতে কলার ধরে স্পটে নিয়ে যায়। ৪ নম্বর আসামি টিকটক হৃদয় লাঠি শোটা দিয়ে হত্যা নিশ্চিতের দায়িত্বে ছিল। ৫ ও ৬ নম্বর আসামি হাসান ও মুসা বন্ড হত্যায় পাহারাদার হয়ে সহায়তা করে। ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী, এই মামলায় প্রথমে সাক্ষী হিসেবে থাকলেও হত্যা তদন্তে সংশ্লিষ্টতা খুঁজে পায় তদন্ত কর্মকর্তা। এরপর ৮ ৯ ও ১০ নম্বর আসামি রাফিউল সাগর ও কামরুল ইসলাম হত্যায় প্ররোচনা দিয়ে আসামিদের মোটরসাইকেলে পালাতে সহায়তা করে। এই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত শেষ হওয়ায় খুশি নিহত রিফাত শরীফের পরিবার, তবে তারা একই সাথে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। রায়কে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় আদালত চত্বরে। বুধবার সকালে কারাগার থেকে প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে তোলা হয় আদালতে। আর জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি আসেন তার বাবার সাথে। এক বছরের বিচারিক প্রক্রিয়া শেষে দুপুর ২টায় বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। প্রাপ্তবয়স্ক বাকি ৪ আসামিকে মামলা থেকে খালাস দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলে আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি, মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান। মামলায় খালাস পেয়েছেন রাফিউল ইসলাম, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমন ও মোহাম্মদ মুসা, তবে মুসা পলাতক রয়েছেন। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নিহত রিফাত শরীফের পরিবার। রাষ্ট্রপক্ষে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করায় সক্ষম হয়। আদালত তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আদেশ দিয়েছেন। এই যে আদেশ আছে সেটা আমি দ্রুত বাস্তবায়নের দাবি করছি। তবে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী ও মিন্নির বাবা। এই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার পাইনি, তার রায় দেওয়া হয়েছে ফাঁসি, তা আমরা ইনশাআল্লাহ উচ্চ আদালতে যাব। গেল বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশার সামনে নির্মমভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এরপর তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেদিন বিকেলেই মারা যান। পরের দিন রিফাতের বাবা বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ফখরুল ইসলাম, নিউজ ২৪, ঢাকা। We'll be right back.